আপনাকে কেন তিতা লাগে না, তিতা লাগা উচিত। এই ছেলে শোনাও, আল্লাহর নবী বললেন কেউ যদি মহররমের দুই দিন সিয়াম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন মানুষ সারা বছর সিয়াম পালনের নেকি পাবে দুইটি পদ্ধতিতে। এক, প্রতি মাসে কেউ যদি তিন দিন সিয়াম থাকে আর রমজান সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে, এটা একটু ভারী। দুই, কেউ যদি শাওয়ালের ছয়টা সিয়াম থাকে আর রমজান থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এই ছেলে, তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ। আবার কথায় পুনরায় বলি, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন, চুপ থাকো, এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন? দেখেন তো মহররমের দুই দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে, বিগত এক বছরের পাপ ক্ষমা হবে। আরাফার একদিন সিয়াম থাকলে কি হবে, আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। ওয়াবাক ইবাদত, সামনে কি করব না করব সব ক্ষমা, এ তো অবাক পদ্ধতি, এর নাম আরাফার সিয়াম, খুব দামি একদিন। তিন, দুইটা পদ্ধতি সারা বছর সিয়াম থাকার। এক, প্রতি মাসে তিন দিন, তেরো চোদ্দ পনেরো। হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে আঠারো বিশ বাইশ চব্বিশ কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো, সে যেদিনই হোক। কথা বোঝা যায় কি? আরবি মাসের মধ্যে হলেই হলো। তাহলে রমজান আর প্রতি মাসে তিনটে, তাহলে কি পাবো আমরা, সারা বছর সিয়াম পালনে নেকি পাবো, এটা একটু ভারী। আর এদিকে চলে আসি একবারই সহজ, শাওয়ালের ছয়টে আর রমজান, তাহলে কি পাবো, সারা বছর সিয়াম পালনের নেকি পাবো। উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে, এইটা আগে করতে হবে এই হিসেব ঠিক নয়। হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, মরে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দশ মাস পরে করতেন, অতএব শাওয়ালটা আগে হবে, বাদ দিয়ে হবে এগুলো হিসাব নাই, ছয়টা করবে, ধারাবাহিক করাই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম শাবানের সিয়ামে। এবার আমি আপনার কাছাকাছি আছি, বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। পনেরোই শাবান সিয়াম পালন করা থেকে বিরত থাকবেন, এই ফাঁকি দেওয়া কাজ করবেন না। শুধুমাত্র শাবান মাসে তেরো চোদ্দ পনেরো তিনটে সিয়াম থাকবেন না, শুধুমাত্র শাবান মাসে দুইটে সিয়াম থাকবেন না, ওরাই শাবানের তেরো চোদ্দ পনেরো থাকবে যারা অন্য অন্য মাসেও তেরো চোদ্দ পনেরো থাকে। আর শাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো, এই ছেলে ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন, এদিকে খেয়াল করো, ওইদিকে কিন্তু তুমি দাঁড়িয়ে কার কথা শুনছো? শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান গুল্লাহ, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন, প্রায় বিশ পঁচিশটা এরকম থাকতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমজান, আল্লাহর নবীকে আমি পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া। আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া। তবে তিনি বললেন
তোমরা নিষ্ফে সাবান পর্যন্ত সিয়াম থাকো, মানে একটা না 15 দিন সিয়াম থাকো, এরপরে আরো কাছে চলে যায়। ওসামা ইবনে যায়েদ আল্লাহ নবীকে বলছেন, আমি বললাম আল্লাহর রাসূল আরাকা লামা আরাকা তাসুমু মিন শাহরিন মিনা সুহুরে মা তাসুমু মিন শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না, এটা কেন আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না। এ হলো একভাবে জিজ্ঞাসা। এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি, যে মুরব্বি একটু দেখেন তো, আপনি একটু বুঝতে পারেন কি না? সহজ জিজ্ঞাসা। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন? জিজ্ঞাসা মনে থাকবে না? কি জিজ্ঞাসা বলেন তো দেখি, এত রোজা থাকেন কেন, এত সিয়াম থাকেন কেন? দেখি এবার কি হয়, কি বলছেন উনি। এবার বলছেন, যাকা শাহরুন বানা রাজব রমজান, এটা একটা মাস রজব ও রমজানের মাঝে, এক ফুল নাসান হো মানুষ তাতে গাফেল থাকে, এইটা একটা মাস রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে, তুরফাউল আমালাইল রাব্বিল আলামিন ফিহে, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, ওনা উহিব্ব আইরফা আমালি ওনা সাইম, আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে তখন সিয়াম অবস্থায় দেখো 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 রিপোর্ট নাও আমি সিয়াম আছি। তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকাল ভালোবাসতেন। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার, অনা উহিব্ব আইরফা আমালি ওনা সাইম, আমি ভালোবাসি, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, দেখো নেও আমার রিপোর্ট, দেখো সাপ্তাহিক দেখো আমি সিয়াম আছি, দেখো বাৎসরিক রিপোর্ট দেখো আমি সিয়াম আছি। মনে থাকবে কি? আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেওলা জেনে নিল সেদিন 15ই শাবান? তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে, একবারে নগদ মিথ্যে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি? তোমাকে তো মুখখান বন্ধ রাখতে বলেছি, মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে, তো বদনাম কি ঠেলাই পড়ে করে না এমনি করে, ঠেলাই পড়ে করে? যে আপনাকে যে আমি 100 বার বলছি মুখখান বন্ধ রাখেন, তা আপনি মুখখান খুলছেন কেন? কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে ডাকেন, ইশারা করে ডেকে নিয়ে যান, ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যাবেন, স্বামীও যান আপনিও তেমন, বাপ যেমন আপনিও তেমন, আপনি মুখে ডাকছেন কেন? এই খালেদা এই খালেদা চল তো চল যাবি না, এভাবে ডাকছেন কেন আপনি? মুখখন বন্ধ করে দিয়ে খালেদাকে ইশারা করে, ইশারা করে ডেকে নিয়ে যান, শরম হয় না কেন, একটু হায়া হয় না কেন? সম্মানিত দিনী ভাই বোন শুনুন, রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে, আজ থেকেই শুরু করেন। যদিও শাবান শুরু হয়েছে ওই রবিবারে, আর এক রবিবার চলে গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, আজ কিবার গেল? বুধবার গেল। ধারাবাহিকভাবে সিয়াম থাকা উচিত ছিল, জানি না আছেন কি না, মরব্বে আপনাকে আমি অনেক ভালোবাসি, আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবই, ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না, সাহারি হোক আর না হোক সিয়াম থাকবই থাকব, যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমি টিকতে পারবেন না। আরে সাহারি ছাড়ো, সাহারি বরকতের কাজ এখন হলো না তো কি করব, এমনি সিয়াম থাক। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আজ থেকে
নফল সিয়ামের সিদ্ধান্ত নেন। আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, আপনি মহরমের দুই দিন সিয়াম থাকেন, আপনি আরাফার একদিন সিয়াম থাকেন, আপনি প্রতি মাসে তিন দিন সিয়াম থাকেন, আপনি শাওয়ালের ছয়টা সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করেন, আপনি জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকেন। এই ছেলে, আমি তো কথা শেষ করতে যাচ্ছি, দেখো তো আর একটা কথা মনে রাখা যায় কি না। আর মধ্যখানে বলছি, আদালের কিন্তু সিলেবাস এখানেই আছে, আদর্শ শিক্ষা এবং উসমানি কায়দা, সাথে সাথে নামাজের উপরে বই আছে, ফিকহ সুন্নাহ বই আছে, আর জামিয়া সালাফের যেটা মুখপত্র মাসিকা লিতে সম্পত্রিকা, আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবা না, ৩০ টাকা দিয়ে অন্তত একটা পত্রিকা সাথে নিয়ে যাবা, টাকা না থাকলে কারো কাছে ৩০ টাকা নিয়ে যাবা। এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো, টাকা কিন্তু আমার নয়, টাকা কিন্তু তোমাদের, টাকা কিন্তু মুরব্বি আপনাদের। জামিয়া সালাফি আমার মনে বড় সাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনাদের জামিয়া সালাফিয়ে ছাত্র প্রায় ৫,০০০, ৪১০ জন এতিম সারা দেশ জুড়ে যা আছে জামিয়া সালাফিয়েতে আছে, ৩০০ জন শিক্ষক শিক্ষিকা যার প্রতি মাসে বেতন লাগে ৩২,০০০, আপনারাই দেন। আব্দুর রহিম সাহেব, গোদাগাড়ি থেকে কেউ দেয় না আমার জানা নাই। আচ্ছা, গোদাগাড়ি থেকে না দেখ, কোনো জেলা থেকে দেয়, ও তো মুসলমানই দেয়। ৩২,০০০ টাকা কি আমি দেবীনগর থেকে